হাই বন্ধুরা, তো সব কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। তো আজকে চলে এসেছি নিউ একটা নতুন ব্লগ নিয়ে, কেননা তোমরা আগে অনেক প্রশ্ন করেছিলে আমরা কিভাবে ডান্স শ্যুট করি আর কিভাবে প্র্যাকটিস করি, কখন প্র্যাকটিস করি, কখন শ্যুট করি। ঠিক আছে, আজকে সমস্ত কিছু বলবো। আর আমাদের ভিডিও মানে যখন আমরা ভিডিও শ্যুট করি তখন ক্যামেরা কে ধরে দেয়, সমস্ত কিছু আজকে শেয়ার করবো বা দেখাবো। তো আমাদের সারা সারাদিন কাজের মধ্যেই থাকি, ঠিক আছে। তো আমরা শ্যুটটা করি বিকেল দিকে, বিকেল 5টা সাড়ে 5টা। তার আগে আমরা প্র্যাকটিস করে নিই, প্র্যাকটিস করার পর আমরা শ্যুটটা করি, ঠিক আছে। তো এখন বাজছে প্রায় 3:45 এরকম বাজছে। তো আমাদের 3টে থেকে 3:30-এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, তারপরে মামনের যে কাজগুলো আছে, বাসন ধোয়া, ঝাঁটপট দেওয়া, পুরো উঠোনটা বাইরে সব ঝাঁট দেওয়া, ঠিক আছে, এই কাজগুলো কমপ্লিট করার পর তারপরে রেডি হয়ে তারপরে আমরা তখন প্র্যাকটিসটা করি। আর যখন প্র্যাকটিসটা কমপ্লিট হয়ে যায় তখন আমরা শ্যুটটা করি কিসের ওপরে না, তার স্ট্যান্ড দিয়ে, ঠিক আছে। তো এখনও পর্যন্ত ক্যামেরা ধরার কেউ নেই, সেই জন্য স্ট্যান্ড দিয়ে এখনও পর্যন্ত ভিডিও করি। আর আমাদের মেয়েটা খুব জ্বালাতন করে, ঠিক আছে, তো খুব একটা সময় খুব সমস্যা হয়, একটা সময় ভিডিও পর্যন্ত করতে পারি না আমাদের মেয়েটার জন্যে, মানে মেয়েটা খুব আদরে, ঠিক আছে। তো সেই জন্য ওর বাইনে রাখতে হয় সবসময়। তো চলো আজকে তোমাদেরকে দেখাই কীভাবে আমরা প্র্যাকটিস করছি, কীভাবে আমরা ডান্স শ্যুট করছি, তো আজকে সমস্ত কিছু আজকে দেখাবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তারপরে কি আছে? এটা আছে 1, 2, হয়েছে 2, 3, 4, কি বলছো? কি করবি? কি বলছি বল, কি বলছিস? হ্যাঁ, কে দেবে? উপরে থেকে একটা আইডি দেওয়া আছে, অনিমাস ব্লক। তো আমার একটা দিদি ভাই হয়, মানে আমার কাছে সবাই দিদি ভাই, সবাই বোন, সবাই দাদা ভাই এবং সবাই ভাই, ঠিক আছে। তো সবাই গিয়ে দেখো, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে। তো ভিডিওগুলো খুব ভালো লাগবে, তো অবশ্যই সবাই সাপোর্ট করো। আর কেউ যদি প্রমোট করাতে চাও তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবে। এবার এটা এভাবে করো, যেটা তুমি আগে যেমন এইভাবে করতাম না, ওইটাই হবে হাতে কিরকম এইভাবে করো। তা 1, 2 এবার বাকি হয়ে যাবে পুরো। হ্যালো, 3, 4, হ্যালো, এটার সাথে করো দেখি, মানে এটা খেলো, এটা ভরো না, 1, 2 করো, খেলো 1, 2, হ্যাঁ পায়ের সাথে হাত, 1, 2, হয়েছে এখানে হাত, 1, 2, 3, 4, হচ্ছে কমপ্লিট। এবার এইটা করে কি হবে, 1, 2 তো আমরা গানটা লাগিয়ে প্র্যাকটিস করছি, কিন্তু গানটা শোনাতে পারছি না, কারণ গানটা শোনালে প্রবলেম রয়েছে, সেজন্য গানটা শোনাতে পারছি না। তো এবার দেখো, মানে মেয়েটা কোথায় ছিল, চলে এসছে, এবার জ্বালাতন করবে।
কেননা কন্টিনিউ যখন আমরা প্র্যাকটিস করি না, তখন এইরকমই হয় যে কোথায় থাকে খেলা করতে করতে দৌড়ে চলে আসে, মা এটা দাও, বাবা ওইটা দাও, তোমাদেরকে নাচতে হবে না। আর ওইটা দেখছো তো ভাইয়ের ছেলে, এই প্রথম মানে হাঁটতে শিখছে আর কি, এখনও ঠিকঠাক ভালো পারে না, ওই এক দু পা ফেলে আর ভয় করে। তো বারবার পড়ে যাচ্ছে, তো খুব দোষী করে আর কি, তো খুব হাসি খুশিতেই কেটে যায়, কেননা দুটো দুটো বাচ্চা আছে আমার, একটা আর ভাইয়ের একটা, তো খুব ভালো লাগে, বাড়িটা খুব হাসি খুশি সবসময় থাকি আমরা। এতদিন তো তোমাদেরকে বলেছিলাম যে আমরা মানে কিভাবে ডান্স করি বা কিভাবে প্র্যাকটিস করি, তো আজকে তো অবশ্য দেখলে মানে আমার মেয়েটা দেখলো তো যে ডান্স করতে করতে দৌড়ে চলে আসছে, তো এটাই করে প্রত্যেকটা মুহূর্তে। আর আমরা ডান্স করি, সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেল, মানে এখন বাজতে প্রায় 4:30-5 বাজলো, তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সমস্ত উঠোন মুঠো সব ঝাঁটপট দেয় মামন, পুরোটা ক্লিন করে, হ্যাঁ পরিষ্কার করে উঠোন মুঠো সব কিছু, বা থালা বাসন যেগুলো যেগুলো কমপ্লিট সব ধোয়ার পরে আমরা কিন্তু কন্টিনিউ কিন্তু এই টাইমে আমরা ডান্সটা শ্যুট করি। এবং যখনই ডান্সটা শ্যুট করি তখনই কিছুক্ষণ প্র্যাকটিসটা করি, তো আজকে অবশ্যই দেখলে তোমরা কীভাবে আমরা প্র্যাকটিসটা করি, এইভাবেই প্র্যাকটিস করি তারপরে কিন্তু শ্যুটটা করি, হ্যাঁ অবশ্যই দেখলে। তো আর কিছু বলার নেই, সব কিছু দেখলে তোমরা, তো এইভাবেই সাপোর্ট করো, এইভাবেই পাশে থেকো আমাদের, আর ভালো থেকো। তো এবার প্র্যাকটিস হয়ে গেল, তো প্র্যাকটিস হয়ে যাওয়ার পর এবার ফাইনাল শ্যুট করছি। তো এটা ফাইনাল হচ্ছে, প্রায় প্র্যাকটিস হলো না বলে অনেকবার প্র্যাকটিস করা হলো, ঠিক আছে, তারপরে এটা ফাইনাল শ্যুট করছি, তো দেখা যাক ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। তো আমরা এইভাবেই আমরা প্রথমে প্র্যাকটিস করি নি, তারপরে আমরা শ্যুট করি স্ট্যান্ডেই, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।